যশোরের মেলায় ঘুরতে ঘুরতে একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে আমের জিলাপি। মানে আমের ফ্লেভার দিয়ে নাকি এই জিলাপিটা বানানো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত সাই জিলাপির একটা দোকান, যেটা হচ্ছে যশোরের একটা মেলায় কিন্তু বসছে। তো এখানে এসে আমি দেখতেছি এখানে কি কি ধরনের জিলাপি আছে। তো ছলে বলে কৌশলে ভাইয়ের কাছ থেকে শুনলাম, 100 গ্রাম 30 টাকা। আমের কোনটা? এটা 100 গ্রাম, এটা 50 টাকা দেওয়া আছে। 50 টাকা দেওয়া আছে? অর্থাৎ বুঝতেই পারতেছেন, আগে গুড়ের মিষ্টি পাওয়া যায় তো, কিন্তু এখন দেখতেছি গুড়ের জিলাপিও পাওয়া যায়। তো যাই হোক, আমি কিন্তু এই আমের জিলাপিটা স্পেশালি এখানে টেস্ট করতে আসছি, এই জন্যই মূলত এটা নিয়ে নিলাম। আর এই পাশে দেখতে পেলাম 2 টুকরা আমও দিছে, আর এটা হচ্ছে সেই জিলাপি। আর জিলাপিটা সত্যি বলতে অনেক গরম আর মুসমুসে বলতে পারেন। খাওয়ার সাথে সাথে বুঝতে পারলাম যে না, একটু টকটক ফ্লেভার আছে, মানে টেংরি টেংরি ফ্লেভার বলতে পারেন। আর সত্যি বলতে জিলাপিটা মজা লাগার একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে এই জিলাপিটা কিন্তু একদমই লাইভ বানানো হচ্ছে আর আমাদেরকে সার্ভ করা হচ্ছে। আর এই হচ্ছে সেই আমটা, মানে এটা নাকি একদমই হচ্ছে র আম, যেটা আমাদেরকে হচ্ছে প্রসেসিং করে দেওয়া হয়েছে। এখন এইটা একটু টেস্ট করে দেখবো যে আসলে এটা আসলেই কি আম। তো প্রথমে একটু মুখের ভেতরে নিয়ে দেখলাম যে না, আসলে এটা আম, বাট কেমনে কি করছে, আই থিঙ্ক মনে হয় এটা প্রথমে শুকাইছে, তারপরে কিছু একটা করছে। আর ওইদিকে ওই ভাইরে বললাম যে ভাই, এটা কি আসলে আম? তো ভাই বলতেছে হ্যাঁ, মানে মাথা নাড়ায় পুরাই বলে দিল যে হ্যাঁ। এরপরে শুভরে বললাম, শুভ তাহলে তুমি একটু টেস্ট করে দেখো। ও তো সেই কখন ধরে একদম হা করে আমার দিকে তাকায় আছে, বেচারা না দিয়ে খাইছি এতক্ষণ। আর শুভ তো খাইয়ে করছে সেই মজা। আর এই কালো কালো জিলাপিটা দেখে কেউ আবার ভাবেন না এটা চকলেট জিলাপি, এটা হচ্ছে মূলত গুড়ের জিলাপি, যেটা খাইতে মন চাচ্ছিল কিন্তু এটা খাওয়ার পর পরেই আমার কেন জানি আর কোনো মিষ্টি খাওয়ার মুড নাই। এই জন্য ওই পোলা পানরে দিয়ে দিলাম যে তোরা একটু খা। আর এরা দুজন তো সেই লেভেলের কাড়াকাড়ি করে খাচ্ছে। শাকিল বলতেছে এটা তো আসলেই আম, মানে ওর কাছে নাকি খুব ভালো লাগছে। তো যাক, যশোরে বসে মনে করেন রাজশাহীর ফিল পাইয়ে গেছি, এটাই অনেক, আর কি বলবো আপনাদেরকে। আর ওই দূরে দেখতে পাচ্তেছেন ওইখানে বেচা কেনা হচ্ছে, আর ভেতরেই কিন্তু আপনার এই জিলাপিগুলো মেক করা হচ্ছে, মানে বানানো হচ্ছে। পাশাপাশি এখানে দেখতে পেলাম অনেক ধরনের জিনিস ছিল, সবকিছু হচ্ছে মিষ্টি মিঠাই বলতে পারেন। এপাশে গজা আছে, 2 রকমের গজা দেখতে পাচ্তেছি, একটা খুব সম্ভবত গুড়ের গজা আর একটা হচ্ছে চিনির গজা। আর একটা জিনিস দেখলাম এখানে 100 গ্রাম 30 টাকা, মানে কেজি 300 টাকা করে বিক্রি করতেছে। আর এই হচ্ছে মনে করেন সেই মামা, যে কিন্তু এই জিলাপিগুলা বানাচ্ছে। তবে জিলাপিগুলা দেখতে কিন্তু একটা আলাদা ধরনের শেপ আছে বলতে পারেন। অর্থাৎ আমরা বাজারে যেই জিলাপিগুলা কিনতে পাই সেইগুলা কিন্তু এরকম শেপের জিলাপি না। আর এখন যে জিলাপিটা বানাচ্ছে এটা খুব সম্ভবত গুড়ের জিলাপি। আর আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই, ওটা কি আসল গুড়? তো ভাইরা বলতেছে যে হ্যাঁ, এর ভেতরে আসল গুড় দিয়ে মূলত আমরা এই জিলাপিটা ভিজাচ্ছি। দেখতে পাচ্তেছেন গুড়ের কালারটা কিন্তু সেই লেভেল কালো। তো আমি বলতে পারবো না, তারা তো বলছে যে এটা আসল। আর এই পাশে ভাইয়ের কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্তেছি জিলাপিগুলো বানাচ্ছে, আর আমার দেখতে যে কি ভালো লাগতেছে। তো যাই হোক, আপনারা যারা যশোরে আছেন, যশোরে মেলায় যারা ঘুরবেন, তারা অবশ্যই যদি চান এই জিলাপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো কিছু আপনারা পাবেন, মানে যশোরে বসে।